Meu banheiro de solo. Qalallahu ta'ala fil Qur'anil Karim. Innal ladhina amanu wal ladhina hajaru wajahadu fi sabilillahi ulaika yarjuna rahmatallah. Sadaqa Allahul Azim. Sallallahu alayhi wa sallam fil hadith al-sharif la yamutanna ahadukum illa wa huwa yuhsinu dhanna billahi ta'ala rawahu muslim. Inna allaha wa malaikatahu yusalluna 'alan nabi. Ya ayyuhalladhina amanu sallu 'alayhi وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا. আমরা সবাই গুনাহগার গো নবীজি চিনলাম না, সে কারণে রুজহাস আমাদের ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম. আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম. আলহামদুলিল্লাহ, নোয়াখালী জেলা শনবার থানার চাতাপাইয়া ইসলামিয়া কারামতিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ মেহমান, দূরান্ত থেকে আগত স্বামী কিরাম, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁকে ফাঁকে বসার ছোট্ট ছোট্ট সোনামণিরা, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাল্লাহ কলিজা ঠান্ডা করে দিব ইনশাল্লাহ। কেমন তোমাদের কাছে হাত জোড় করে আমি বলছি আল্লাহ নবীর একজন আলেম হিসাবে, কেমন তোমরা একজন মানুষ দাঁড়িয়ে থাকি এদের মাহফিলে। আপনাদের ম্যানেজমেন্টে কষ্ট হয়েছে, একটা দাখিল মাদ্রাসা আপনারা সালাম কনসাল্ট জন স্টাফ 1000 ছাত্র কমিটি আপনারা 14 জন, একটা মানুষ এখন স্টক করলে তার অ্যাম্বুলেন্স উড়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। কী জন্য আপনারা মাহফিলগুলো করলে ক্ষমতা, একটা মানুষ পেশা পায়খানা করলে তার টাকা রাখেন না। তোমরা শেষে আসি এই হাজার হাজার জনগণের ক্যান্সার হইলে তোমরা আল্লাহ তোমাদেরকে হেদায়ত করে তোমরা দোয়া নিয়ে যাকে বের করো। একটা মানুষ বসা না পর্যন্ত আমি বয়ান করবো না। তোমরা কেন এখানে ঠেলা দিলে বলো, আল্লাহ তোমাদেরকে বিবেক দেওয়া আছে। তোমরা শেষে আয় আগে বাংলা বেঁধে চাও, তোমরা সব চলে যাও, এখানে বসে দাও, দেখছেন লড়ে না সেখানে বাজেটটা দেখছেন, সেখানে 10,000 লোক বলে এখানে এখানে করিডোর আসতে আমার কণ্ঠটা নষ্ট হয়ে যায়। মেলার সেন্টিমেন্ট উঠলে যে একটা ইমোশন আনছি ওয়ালটা করবো সিঙ্গেল নোকরা ওয়ালটার মেয়েদের তোমরা আশা ফলাইছ। এখানে মানুষ যাতে চলাফেরা করতে পারে পুরো বাড়িটা থেকে লোক পুরো বাড়ি থেকে আস্তে আস্তে দেখছেন লড়তেছে না, একটা মানুষ স্টক করে তোমার দেখতে পারে প্রজেক্টটা রেসন দাও দাও। মানুষগুলো আমরা এভাবে সাহায্য রেসেন্ট দেয় সব হইতে পারবো না। তোমার দাখের আমাদের ছেলেগুলো কোথায়? এই বসব কি দরকার?
এতদিন বেচা কিনা করছে, আজকে তো আপনারা ওয়াজ শোনার কথা, কেউ ওয়াজ করে কেউ ওয়াজ শুনে রে, আর কেউ মনে করে যে বেচা কিনা ভালো হয়ে গেছে। একটা মুরব্বী মানুষ যদি তিনি স্টক করে, ওনার যদি ফেসব পায়খানা ব্যাগ হয়, তোর কারণে লোকটা ফ্যামিলিতে বেঁচে দিয়ে বাই দিয়ে ফেসব পায়খানা আবার বসে রয়েছে, তোমরা সেখানে না রয়েছে কেন? আর কিছু কিছু মায়ের সন্তান আছে দেখেন, উনি মুরব্বী মানুষ, এত কষ্ট করে তোদেরকে ব্রিফ দিল, এই যে ফ্ল্যাশ লাইট গুলো কেন জ্বালাইছে তোদের ফায়া ধরি ফায়া ধরি, এই মোবাইলটা কাড়িল এদের মতো ঢাকায় আল্লাহ বাংলাদেশও নাই, এদেরকে এরা যে আল্লাহ পাকের বেনামতি বান্দা, এটাই ফানা, তোরা কেন ফতে বইছ? তোদের তো আমরা ব্যবস্থা রাখছি সেখানে 10,000 লোক আসবে, প্রজেক্টটা তোদের একটি সুন্দর দেখা দেখতে আছে, আবার এখানে না আসবে এগিয়ে
কিতাবুল খৌফ ওয়াল রাজা, আল্লাহ আমাদের ভয় ও রহমতে আশা। এই সংক্রান্ত যে আলোচনা থেকে উপস্থাপন করেছে সেই সম্পর্কে আমি ইনশাআল্লাহ নিজের গ্রামে আলোচনা পেশ করব। আমি সুন্দর দুই ঘন্টা তিন ঘন্টা ওয়াশ করব আমার নাম আছে আপনাদের এই গ্যাদারিং কন্ট্রোল করতে গিয়ে আমার নাম শরীরে গান পাই দিয়েছি। আল্লাহ দিকে সাহায্য অন্তত একটু আপনারা নিয়ে দিয়ে প্রতিটা মানুষ কথা কাটা একটা মানুষে একটা কথা বললে আল্লাহ হবে কথা বলে আশা করি, বেশি ভয় করি
আশা করি বেশি ভয় করি কথা বুঝা যায় তাদের সাউন্ড বক্সটা কতটা রাখি করিতে
স্যান্ডেলটা ক্লিয়ার কর, মাইক্রো যখন সাউন্ড সিস্টেমটা করছে, আমরা এতগুলো টিচার এতগুলো শিক্ষক ছিলেন, আমরা স্যান্ডেলটা তো ক্লিয়ার করতে কত রকমের বিপদে আছি, এখানে আছি দেখলাম স্যান্ডেলের তো কথাই দিতে পারে, আমি কথা আমাদের জায়গায় কর্ম তো আমাদের কথা তো বুঝতে পারতেছি না, কথা রিসিভ থাকতেছি না. আমি তো এদের শিখেছি, এরা আমাদের মাকে এরাই কাজ করে দিচ্ছে, আমার বলটা তো বলে দিচ্ছে, বলটা তো বারিন্দাটা ছেড়ে দাও না আল্লাহর দিকে চাই, এদেরকে কিছু শুনতে দাও না, তোমরা বারিন্দাটা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে তোমরা প্রজেক্টরে যাও, আমি কথা দিলাম মনের মতো বয়ান আমি শোনাবো ইনশাআল্লাহ, ঠান্ডা হয়ে যাবে, মনের মতো গান শুনবা, মনের মতো ওয়াজ শুনবা, গান শুনবা, কোনো অসুবিধা নেই, আমি সব বলবো, ওয়াজ না করে আমি যাব না, কথা দিলাম, তোমরা সেখানে চলে যাও, এখান থেকে বাইরে হও. এদের কথাটা আনা দিচ্ছে, অন্য কিছু না, এরা যে কথা বলে এদের কাজ শুনে আমি বন্ধ হয়ে যাই, এদের কথার কারণে মানে আওয়াজ গুলি নেই. এখন আশার ভয় দুইটা ডানা, কয়টা জিডিপি দেশ গেছ, গেছ
সে বাইরে হাত দেয়া সৈশুদ্ধি বিমান না মা একটু বেশ কমেলে কি তা কস মা মাথা কেসে গেছে ঠিক কিনা আল্লাহ প্রতি যেদ্দুর আশা করবা এদ্দুর ভয় তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন আশা করছে তেমন আল্লাহরে ভয় করছে নি তেমন ভয় করছে তো দুটোটা সমান আমরা কিন্তু নামাজ পড়ি না অকালালি ভাবে চলতে চেষ্টা করি না কিন্তু আশা করতেছি বাহ আল্লাহ আরশার আলাইব দাই দাই রাজি শেষের বয়স একটু রাখুদা মসজিদ খাড়াতে কদ্দুর মোড়া করি করা আল্লাহ আস্তে হুজুর হয়ে গেল তোদের ফাঁকাই কে কাম করে কথা কো মানে আশা করি রয়েছে সারা আলাইব কিন্তু আমরা আশা অনুসারে আমল তো এইভাবে প্র্যাকটিস করতে হবে নতুবা কি হবে সেল হবে আরো একটা মজার কথা আল্লাহ নবী বলে লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউহসিনু জান্না বিল্লাহি তাআলা ও আমার উম্মতেরা শুনিয়া লও বুঝিয়া লও তোমরা কখনো মরবা না যতক্ষণ না তোমরা আল্লাহর প্রতি সুধারণা রাখো আল্লাহর প্রতি ভালো ধারণা রাখবা ভালো আশা প্রত্যাশা তোমরা করিবা এই আশা করে তারপর তোমরা কবর দেশে যাইও আল্লাহর প্রতি কি ধারণা করবে সুধারণা করবে কি ধারণা সুধারণা পারবেন তো কিভাবে সুধারণা করতে পারবে যদি মিয়া নমার লাগে আপনার করে আছে হাত একটা কাড়ে চোখ একটা খোলে পারবেন নি আল্লাহর প্রতি সুধারণা করতে পারবে কথা বুঝিয়ে এটা দর্শন শাস্ত্র সুধারণা কেমনে করবে হেতে যদি কবেলে মায়ের শোনে কবেলে আরে কবেলে আব্বা আপনি বলবেন ভাই তুই আর সদ্য গোষ্ঠীর আব্বা যদি কোন যদি কয় এই চোখ খুলে দে দেন না নেটে কিভাবে মারে এত করে যদি কো কবেলে আল্লাহ কো আরে তবু ভাই আপনার সদ্য গোষ্ঠীর আল্লাহ ফারবেন আল্লাহর প্রতি সুধারণা করতে কঠিন ওয়াজ অসুখে জর্জরিত বিভিন্ন ক্যান্সারে রোগের টান আপনি জর্জরিত হয়ে গেছে যদি জিজ্ঞেস করি জেডা কেমন আছে কি বালা আল্লাহর নেলাকা নেলাকা তাইলে বদ্ধারণার কারণে কষ্টের কারণে আমি চলে যেতে স্যার আপনি জাহান্নাম আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও আমার উম্মত শুনে আলো কোন কোন লোক তমাম জিন্দেগি নেক আমল করছে এই পাঁচ মিনিট পর দুনিয়া থেকে চলিয়া যাইবে মাইকে পাবলিসিটি করবে সে দুনিয়া থেকে চলে গেল শফিক ভাইয়ের মতো তারপর কবর দিব কিন্তু পাঁচ মিনিটের আগে আল্লাহর প্রতি বদখেয়াল চলে আসছে বুঝতে জোর রাখে নাই আল্লাহর প্রতি সুধারণা তার নাই আল্লাহ তুমি আমার নেও না কার তোমার কষ্ট আর সহ্য হয় না তোমার আজাব আমার সহ্য হয় না এ সামান্য খারাপ ধারণার কারণে এতকালের ফরফর সে জাহান্নামী হয়ে যাবে বুঝছে আপসারে কি করছে সারা জিন্দগি ওয়াজ করছে নাকামল করছে কিন্তু মরার কিছুক্ষণ আগে সে নষ্ট হয়ে গেছে তাহলে কি হবে সে আর কিছু লোক আল্লাহর নবী হাদিস শরীফে বলেন উম্মত কিছু লোক তামাম জিন্দগি জিনা করছে সুদ খেয়েছে হালাল আরাম বাসি চলে না দুই নম্বরে তিন নম্বরে যা পারছে সব করছে কিন্তু মরার আগে আগে আল্লাহর প্রতি সুধারণা করছে অন্তকালের আগে আগে এই সুধারণা রাখার কারণে তওবাতুন নাসুহা তার নসিব হয়েছে এই মহব্বতে এই জালালিয়াতের কারণে আল্লাহ জাল্লা শানু তাকে মরার পর জান্নাতে পৌঁছাইয়া দিবে তাহলে শেষ আমল অল অয়েলস দ্যাট এন্ডস অয়েল শেষ ভালো চা সব ভালো চা তো এই শেষ আমলটার কারণে সে জান্নাতি শেষ আমলটার কারণে সে জাহান্নামি কথা বুঝছেন তা আপনি কি আল্লাহরে কোনোদিন ফোন করছেন বলে মাহবুব রে আমার আমলটা কি এই শেষ আমলটা কি ভালো হবে কি না মাহবুব আল্লাহরে কোনোদিন তাহাজ্জুদ পড়ি পড়ি মিস কল দিছেননি আল্লাহরে তারপরে তাহাজ্জুদ পড়ি পড়ি চোখের পানি ফেলে ফেলে একটু যদি কান্দেন মাহবুব
হজ করলাম, আলেম হইলাম, শেষ যদি শেষ নিঃশ্বাস খাতে নবিল খায়ের যদি নসিব না হয়, আল্লাহ আমি তো জাহান্নামে চলে যাব, নাউজুবিল্লাহ। এই কারণে আল্লাহর সাথে সম্পর্কটা আমরা তৈরি করেন না। রাজি আছেন তো? বুঝছে রে, আল্লাহর দিকে চাই তখন নাই ওয়াজ শোনা জায়েজ হয় না। তোরা এই মুরব্বী গুলার জব করে দিছ, তোরা দশটা লোকে, তোরা দশটা লোক আমার জব জুতা দিবি, টামারে জুতা দিবি, তোরা জব করে দিছ। তো আমি বলছি তোদেরকে মনের মতো সময় দিব, তোরা কেন এখানে ওয়াজ শুনতে এখানে কেন আছে? তোদের ফটোটা শোনার মধ্যে আল্লাহ ফেরেশতারা উঠে দিতেছে, তোরা কেন এখানে দাঁড়াইছো? তোদেরকে এখানে ওয়াজ শোনার দরকার নাই। তো এখানে একটা লোক দাঁড়াইছে, দেখছেন, তারা একটা লোক লড়তেছে না। এই লোকগুলো বসে রয়েছে আসব থেকে দুইটা কথা শুনবার জন্য, তোরা এখানে ফুডুর 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 তোরা কথা বলি আল্লাহর কোরআনটারে, আল্লাহর কোরআনের উপরে তোরা অস্ত্রটাইছ। তোদেরকে আল্লাহ কি যে তোদের নসিব আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, তোদের কি দরকার এখানে আছো না, জায়গা নাই চলে যাচ্ছে, অসুবিধা কি যায়? আরো আমার ডেট আছে এদিকে কোথায় কোথায়, তোরা মাইকের পাশে পাশে বসে যাচ্ছ, মাইকের পাশে পাশে বসে দিলে তো সারে এখানে এই ফিলারের এদিকে দাঁড়াচ্ছে, তোরা সব চেষ্টা কর কি কত সুন্দর বয়ানটা শুরু করতেছি রে, কি দারুণ বয়ান আজকে আনছি। তোদের কলেজে আমি ঠান্ডা করে দিব ইনশাআল্লাহ। তোরা এখানে আবার আসো কেন, এখানে তোরা ফিলারের দিকে কেন আইছো ভাই? এখন লড়াইয়ের না, মাঝখানে কি আপনারা খালি জায়গা আনছো, মানুষেরা আর কষ্ট দিয়ে না আপনারা, তোরা কিছু বাইরে যাচ্ছ আল্লাহর দিকে চাইতো একবার ফাও ধরি বলি, তোরা বাইরে যাচ্ছ কিছু, তোরা কেন দাঁড়াইছো? একটা মানুষ এসে এবার ফতে বসে যাক, দেখেন এবার ফতে বসে যেতেছে, দেখেন একটা মানুষ যে পেশাব পায়খানা যাইব। তোদের কি কোন মা জন্ম দিছে তোরা তোদের মা বাপের দিকে চাই, আল্লাহর দিকে চাই, তোরা ফটার ক্লিয়ার করছ? তোরা আসলে ওয়াক শুনতে আসস নাই, তোরা একজন আলেমের কথা ডিনাই করতেছ, তোদের কি হাতায় দেবে বেটা? তোরা এসে গান শুনতি বেটা? আজকে ফজর নামাজ হড়ছ, তোরা এসে তো আসুন আদায় তুলি, কে আদায় তুলি? শুধু আমার নামাজই বন্ধ করলে বসো, তোদের ওয়াজ নেটে আছে, ওই নেগেটিভ ইমেল লগে ওয়াজ শুনিস তোরা। তোরা বাইরে যাস রে ভাই, আজকে তোরা খাড়াই রেছেন কেন? তোদের দেখা দেখি তার দিকে খাড়াই রে, দেখছি কি লড়াই না, যেন তার ভিতরে কথা যাচ্ছে না। পেশা কিনা এখন ওয়াজ চলতেছে, এখন কিসের পেশা কিনা আমি তো বুঝলাম না। প্রথম ভুল তো এখানে হয়ে গেছে, প্রথম ভুল এখানে করছেন আপনারা। আসলে মাহফিল দেন নাই মানুষগুলার দাওয়াত দিয়ে দিয়ে কষ্ট দিয়েছেন আপনারা, আল্লাহর কাছে আপনারা জবাবদেহি করতে হবে। আমি চলে যাচ্ছি, আল্লাহ আল্লাহ শাহানু জাহান্নামে নিলেন, ইন্না রাজুলান ইয়াদখুলুন নারা ফায়াকুসু ফিহা আল-খামসিনা আলফা সানাতিন ইউনাদি ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ ফকির এক বান্দা জাহান্নামে 1000 বছর থাকলো জাহান্নামের ভীষণ কষ্টে, তারপর ইয়া হান্নান ইয়া মান্নান বলে একদিন চিৎকার দিল, আল্লাহ আল্লাহ শাহানু তার আওয়াজটা শুনলেন। শুনিয়া জিব্রাইল আমিনের বললেন, ইয়া জিব্রাইল ইজহাব মাতি বিআবদি, যাও আমার বান্দাকে নিয়ে আসো, আমার বান্দাকে নিয়ে আসো। ফায়ুতা বিহি, নিয়ে আসা হলো, ফায়ুকাফু আলাইহি, আল্লাহ পাকের ট্রাইব্যুনালের লোকটাকে দাঁড় করানো হলো,
এরপর আল্লাহ জাল্লা শানু বললেন, ও আমার বান্দা, কাইফা যাত্তা মাকা নাকা, তোমার স্থানটা প্লেসটা তুমি কেমন পেয়েছো? পশাব্রু মাকানে আল্লাহ, খুব কষ্টের জায়গা পাইছি। এক এক ফেরেশতা এক এক রকমে মারে, এক এক সাফে এক এক রকমে বিষ ডালে, মাবুদ্রি এমন আগুন জ্বালাইয়া দিয়েছে রে আল্লাহ কলিজাতে, তার তলিও আলাল আফিদা, আমার হৃদয়টা সহ মাবুদ তারপরে অন্তকরণ সহ জ্বালাইয়া পড়াইয়া শেষ করতেছে রে আল্লাহ, আর কি বলবো। এরপরে আল্লাহ জাল্লা শানু বললেন, জিব্রাইল ইজহাব বিহি, যাও আমার বান্দাকে নিয়ে যাও, এলা মাকা নিহি, তার স্থানে তার জাহান্নামের সেখানে নিয়ে যাও। বান্দা চলছে পাইয়ানুষি, বান্দা চলছে পাইয়ালতা ভিতু, যাইতে যাইতে মাহমুদের দিকে ফিরে ফিরে তাকাচ্ছে। আমার আল্লাহ বললেন, বান্দা রে লিমা যা তালতা ভিতু, তুমি কেন ফিরে ফিরে তাকাচ্ছ রে বান্দা? তখন আল্লাহ পাকের বান্দা বলে, মাহমুদের লাকাত রাজা তো আল্লাহ তোই দানি বাদাই জাখরাস্তানি ইলাইহা, মাবুদ্রি আমি আশা প্রত্যাশা করেছি যে জাহান্নাম থেকে তুমি আমাকে বের করে দিয়েছ, আর কোনোদিন আমাকে সে জাহান্নামে নিবা না, সে আশায় সে মায়ায় আমি ফিরে ফিরে তোমার দিকে তাকাচ্ছি রে আল্লাহ। এই কথা শুনিয়া বান্দারে আশার বাণী শুনিয়া আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয়, জিব্রাইল রে আমার বান্দাকে যা জান্নাতে নিয়ে যাও, জাহান্নামে নিও না, আমার বান্দাকে আমি ক্ষমা করে দিলাম। তাহলে নির্ঘাত এই জাহান্নাম থেকে মুক্তি পাইলো বান্দা, কি কারণে? আশার কারণে, আল্লাহর প্রতি আশা করবেন তো, দাঁড়ায় তাকবীর আল্লাহু আকবার, মাইককে উড়ে যাচ্ছ, আয় বেশি করে তোর মাইক বেশি করে কবার ইডারে ঠেলি কুদুর আল্লাহ বস্তে উড়ে রে উড়া উড়া আর সেই তাহলে সে কত উড়ে যাচ্ছ। তো এই যে নির্গত জাহান্নাম থেকে জাহান্নামে 1000 বছর বসে, তো বাইশটো কি কি কারণে? আল্লাহ কো কি রে ভিড়ি ভিড়ি সাজ কা কো মাহবুদরে, আশা করছি জাহান্নাম তো যেন একবার যেন জেলে তো বার হয়েছি, আর মনে তুমি নিতাম না, এ আল্লাহ তোমার দিকে ফিরে ফিরে চাই চলতে আছে জাহান্নামের দিকে, আর ফিরে ফিরে আল্লাহর দিকে চা। আল্লাহ কো যা এত বড় আশা যান কচ্ছত্র বান্দা, যা তোর ক্ষমা করে দিলাম, যা সোজা জান্নাতে যা, আল্লাহর প্রতি সুধারণা এবং আশা করবা, এই আশা এবং ভয়ের ধানায় উড়ে উড়ে জান্নাতে আমাদেরকে যেতে হবে। কেমন তো প্রিয় বন্ধুরা, এখানে গভীর মনোযোগ, আমরা তো খালি আশা করতেছি আল্লাহ জান্নাতে যাবো, দিদারের আশা করবে, আর ভয়ের একটা অপশন এখানে বলি, ভয়ের পাল্লা কথা আলোচনা আলাদা করব। প্রধানমন্ত্রী দুইজন জেলের কাছে দুইটা সিটি দিছে, কয়টা কয়টা? দুইটা সিটি দিছে, তো দুজন কোথায় আছে? জেলও আছে, সিটিতে একটাতে লেখা আছে ওনাকে একটা মন্ত্রিত্ব দিব, আরেকজনের সিটিতে সিটি দুইটা যার জিডাই আছে মুখ পারা সিটির লেখা আছে এর ফাঁসি দিব, কি দিব? ফাঁসি দিব। তো দুইজনের মাঝে লেখা তো হয়ে গেছে, সিঁড়িটা গোপন গোপন না খুলতেছে, একজন সিঁড়ি খুলতেছে খুব ডরে ডরে, সিঁড়ি খোলার সময় মাগো কি জানি লেখা, মাগো কি কল্লা জানা মন্ত্রী হই, মাগো কি কল্লা জানা মন্ত্রী, আর ওটা হাতে বই দুম ধরে গেছে, ঠিকা কপি নেতৃত্বে দুম ধরে গেছে, তুই ডরাসা ও ভাই রে, আয় তো ডরাই, আর তোর লাইনে ডরাই, আর তুই কিটা ডরাস? ও যখন যখন প্রধানমন্ত্রী সিটিটা লিখছে আরো দুজনে কহ, ও তার কি তখন খোশ মেজাজ ছিল নাকি আমার প্রতি বদখেয়াল ছিল? যদি খোশ মেজাজ থাকে রে ভাই সিটি লেখার সময়, তাহলে তো আমার মন্ত্রী বানাইব, আর যদি
চিঠা চিঠি লেখার সময় যদি বদখেয়াল থাকে, চিঠি লেখার সময় যদি বদখেয়াল থাকে তাহলে তো আমার দেব ফাঁসি। চিঠি তো লেখা হয়ে গেছে, এখন তো জেলখানায় আছে। আল্লাহর আরেক বিল্লাহ যারা যারা মুহাক্কিক আলেম, যারা আল্লাহর সত্যিকার অর্থে ভয় করে, তারা সে তকদির নিয়ে ভয় করে। তকদিরে লেখা হয়ে গেছে কারা জান্নাতি কারা জাহান্নামী, ঠিক কি না? এই যে এখন আচ্ছা রিওয়াজ করতে আছে হেদায়েত কহে, নিজে কি জান্নাতি না জাহান্নামী সেটা কি সে জানেনি? রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে, শুধু পত্রিকায় এবার রেজাল্ট বরণের পর কারো কবর হবে জান্নাতের টুকরা, কারো কবর হবে জাহান্নামের টুকরা। হায় হায় নবী, যেই জন্য বলছেন কারো কবর হবে হয় রাও যা তুমি রেগাইছে জান্না, কারো না হবে কবরা তুমি নিয়ে পারি না, কথা ঠিকই না। এই জন্য বন্ধু চাতার ভাইয়াতে তুমি আনন্দ উল্লাস করছো কত রকমের, তারপরে নিয়ামত খাইতেছো, কোনোদিন মাহবুদের ভয় করলে আল্লাহ আমার লিস্টি নাকি তুমি তারপরে জান্নাতিদের খাতায় লিখেছ নাকি জাহান্নামীদের খাতায় লিখেছ? আরে বিল্লাহ যারা আল্লাহর সত্যিকার অর্থে যারা ভয় করে তারা কোনোদিন খুশিভাবে চলতে পারে না, হাসি উল্লাস করতে পারে না, তারা সব সময় তকদির নিয়ে চিন্তা করে। আল্লাহ তকদির জানি আমার কি লেখা কি লেখা, কথা ঠিক কি না? তা আমরা কি আল্লাহর ভয়টা কি আমাদের মাঝে আসলে আসে? আছে, আল্লাহর প্রতি আশা করে রেছি। ভাই আমি রসুল্লাহ আলমীর পক্ষ থেকে আপনাদেরকে বলছি, আপনারা আল্লাহ রসুলের প্রিয় মানুষ, আপনাদের দোকানটা হচ্ছে আমার রসুলের ঘরের লগে। আমরা আল্লাহ দিকে সাহেব পড়া বেলাটা বন্ধ করেন, আল্লাহ আপনাদের বরকত দিব, আল্লাহর কোরআনের ইজ্জত দেন, আল্লাহ আপনাদের বিভিন্ন রকমের ইজ্জত দিব, আল্লাহ আপনাদের বরকত বাড়াই দিব, আল্লাহর ওয়াস্তে আপনার দোয়ারের ফাঁকাগুলো বন্ধ করে দেন, লোকগুলো রোডে যায় ওয়াজ শুনো। এই 20 মিনিট আপনি একটু আল্লাহ আল্লাহ রসুলকে সুযোগ দেন। আমি এতভাবে রিকোয়েস্ট করছি, আপনি এখনো ফরোডারে জোরে জোরে আওয়াজ দিতেছেন, এরকম জিনিস আমি পুরো বাংলাদেশে আর দেখি নাই। আজকে নিজের দেশে আসি কষ্ট পাইয়া গেল, গ্যাদারিং তো এখান থেকেই শুরু। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন, এরপরে আশা আল্লাহর দিদারের আশা করবেন। আল্লাহ যখন আপনাদেরকে জান্নাতে নেবেন, কেমন জান্নাতে তো গোগা হইবেন, এটা তো জানেন, এটি তো করছি ভারতকে, অনেকে তো খুশি নাই, আর আবুল খাই ভাইও খুশি নাই, বা আপনার ভাবি রে হাই হিডা কর, আল্লাহ কে হিডা রা দিও, সুবহান আল্লাহ বাড়িতে কেন যে সমস্ত ওয়াদা দিয়েছেন, মাওলানা শফিক সাহেবরা যে সমস্ত ওয়াজ করছিল, এই জান্নাতের নিয়ামত গুলো তোরা পাইছত কিনা? তখন জান্নাতি ব্যক্তিরা বলবে, মাহুদ্রে ওয়াজাত না হাক্কা, আমরা ওয়াদা পরিপূর্ণ ভাবে পেয়েছি। এরপরে আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কোনো কিচ্ছু হাস্য তো কোনো সিফ দিয়ে নাই বইয়া বারে রেখছি, তখন জান্নাতি লোকেরা বলবে, আল্লাহ আমরা কি ভাই ন, একজন ছোট জান্নাত যারে দিছেন 10 দুনিয়ার সমান, আমরা তো সাতার পাই 1 ইঞ্চিলে ঠেলা ঠেলি করি, তোমার কাটুকে কেমনে ঠেলা ঠেলি করবো, তারপরে এই বাড়ি কেমনে খেলবো, রাস্তা কেমনে ঠেলবো, এই চিন্তা করি। সেখানে এক একজন আপনার জান্নাতির 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ পাক দিয়ে দিবে। যখন তোর প্রেম খেলার হৃদয়ের মধ্যে খেলে গেছে এক মুহূর্তে, কুকুরানো সুল দেখিয়া যখন তুই ঠিক দেখতে পারস, এই যে ইঞ্জিনিয়ার তোর নাহিদারে বানাইলো, তোর ওয়াইফের বানাইলো, সে ইঞ্জিনিয়ার দেখছ তুই, ও আল্লাহ হিদারে তো দেই রো, তোর বাগানের গোলাপ ফুল ছাতার ভাইয়ের গোলাপ ফুল এত সুন্দর ডিজাইন, এত রকমের গ্রাম বান্দা, এক এক ফুলের এক এক রাত, যে ইঞ্জিনিয়ার যে মেকানে এই ফুলটা বানাইছে তারা দেখছে তুই, কোন আল্লাহ আপনারা তো দেই না। ও তারপরে এই বান্দা ইলিশ মাছের 3000 রকমের স্বাদ, এক একটা নিয়ামতের 10,000 রকমের নিয়ামত স্বাদ আছে, এই নিয়ামত যিনি বানাইছে যে টেস্টটা দিছে, স্ত্রীর মিলনে এক রকমের স্বাদ, গোস্ত খাইলে এক রকমের স্বাদ, মাছ খাইলে এক রকমের স্বাদ, বিভিন্ন রকমের নেতৃত্বের এক রকমের স্বাদ, এই যে স্বাদটা তুই বান্দা পাইছ, যিনি এই স্বাদটা সৃষ্টি করছে ওনারে দেখছ তুই কথা,
কোন আল্লাহ তারা তো দেয় না, কর্তার হাত থেকে মার্কেট এক্সলতি আছে, কোথায় তোরা কিতাব পাইছ, তোর ছেলে সাতার ভাইয়া কিন্ডার গার্ডেনে ফটো আছে সিএনজি ডরিয়ে লেছে, তুই কইছ দিন্না লিল্লা, ও বান্দা সে আল্লাহর দেখ সত্যি কর, কোন আল্লাহ ওনারা তো দেয় না, চোখের সামনে তোর বউ মরে গেছে, তোরা বাপ মারে কবর সহায় দিছ, তোর বাইরা চলে গেছে, ক্লাসমেটেরা চলে গেছে, তুই কইছ দিন্না লিল্লা, সে আল্লাহর দেখ সত্যি কর, পাল্লা সে মাহবুদের তো দেখি নাই পাল্লা, সে মাহবুদের জিকির করছিলি গভীর নজরিতে, আল্লাহ কইয়া জিকির করছিলি, তাম পৃথিবীর মানুষ তো করে বেকুব কইছিল, সে আল্লাহর দেখ সত্যি কো আল্লাহ দেই না, কইছে মাহবুদের সেজদা দিছিলি সুবহান রাব্বিয়াল আলা, সে মহামনিবের ইঞ্জিনিয়ারের দেখ সত্যি আল্লাহ, ও বান্দা ও আল্লাহ ওনার তো দেই না, ও হ্যাঁ হ্যাঁ কিসের নিয়ামত পাইছো, তিনি তো সিফ দিয়ে রাত করে বইয়া করে রেখছি, এখন স্রষ্টার সৃষ্টির মহামিলন মেলা চলল, সে মাহবুদের অন্তরা সাইটির দি আল্লাহ এর পিতা কর কথা, তোরা রেডি হো স্টেডিয়ামে রেডি, পর্দার আলতে কি আল্লাহ জাল্লা শানু ফেরেশতাদেরকে বলবে রে পর্দা খোল, আমার বন্দারা সাতার ভাই আমার আবাদত করেছে, মা পিলে পাগলের মতো ছুটে চলে এসেছে, এত সুন্দর স্ত্রী রেখেছে, নিয়ামত বক্স কাট রেখেছে, কত বকা বাদ্য তারা শুনেছে, প্রজাপতির মতো তারপরেও তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকেছে পাগলের মতো, তারা কোনো বাধা মানে নাই, কোনো প্রতিবন্ধকতা মানে নাই, আমি মাহবুদের দেখে নাই, এখন তারা আমি মাহবুদের তারা দেখবে, অংশুচিতা করে কোবাইছে বাড়ি ফেলেছে, তারপরে ট্রাম্প পুতিন বিভিন্ন রকমের এরা মারছে, তারপরে আমি মাহবুদের আল্লাহর জিকির ছাড়ে নাই, একামত দেবের কাজ তারা যায় না, এখন আমি মাহবুদের তারা দেখবো, স্রষ্টার নাম শুনেছে, স্রষ্টার নামের জিকির করিয়া লগি মারছে, মাহবুদের দেখে নাই, আমি মাহবুদের এখন দেখবো, ফর্দা সরা ফর্দা সরাইয়া, তারপরে বান্দারা জান্নাতুল ফেরদাউসের স্টেডিয়ামে আল্লাহর দিকে চাইব, আল্লাহর দিকে চাইয়া তার নূরে আল্লাহ যে এত সুন্দর, তার সৃষ্টি যদি এত সুন্দর হয় তিনি কত সুন্দর, আল্লাহর দিকে চাইয়া খুশির ছোটে মূর্ছিত হয়ে 1000 বছর তারা গুজারিয়া থাকবে, 1000 বছর পর হুশ ফিরে আইলে আল্লাহ জাল্লা শানু কবু কি তার কি বুঝ, আল্লাহ সাতার ভাইয়া বিয়া সাইটটা করছিলাম, কত নিয়ামত খাইছি, তিন কাপড়ের ঠেলিয়ালা দিছি, নেতৃত্ব খাইছি, কত স্বাদ কত নাস্তা হাজি খাইছি, আল্লাহ কত সৃষ্টি আমরা দেখছি, তবে আমাদের মতো এই নিয়ামত আমরা যে এত সুন্দর এত মজা আল্লাহ আমরা তো বুঝি নাই, কোন কিতাব আল্লাহ আরো বুধু সাইতাম সাই ও ঠিক আছে রেডিও আল্লাহ নিজের ফেস থেকে পর্দা খুলিয়া দেবে, বান্দা আমার সারে দুনিয়ার মানুষ বিমান বানাইছে কত রকমের কত সিজ বানাইছে রে, আমি মাহবুদের বিশ্বাস করে না তোরা বিশ্বাস করছো, সা আমার দিকে তাকা আল্লাহর দিকে তাকাইয়া খুশিতে মূর্ছিত হয়ে আরো 1000 বছর বেহুশ হয়ে থাকবে, সে আল্লাহকে চাও তো সেই দর্শন স্টেডিয়াম পর্যন্ত পৌঁছতে হলে দুইটা ডানা লাগবে, কয়টা আশা ভয়, আগে যুবকেরা আল্লাহ ভয় না, ও যুবক ছাতা ভাইয়ের ব্যবসায়ীরা আল্লাহ ভয়ে যাও, আল্লাহ যদি হয়ে যাও আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তোমাদের হয়ে যাবে, কেমন অনেকে কয় যুবকেরা মোবাইল শরীফে হলে কইলে না হইলে না রে বন্ধু হইলে না আমার, হ্যাঁ কথা কয় না কয়নি সাদা ভাই আসেনি আছে, আল্লাহ তো তোর সাইটটা বানা রেখছি তোর লাই বিয়ে সাইরা নয় যত করবি তুই বস হইলে না হইলে না রে, এরে এটি কিতা করছি মুই ডিস্টার্ব করছি তুই বাজারটা ধরি রাখ, এ পর্যন্ত সালাই দিই হিনি লড়ালড়ি করিচ্ছে, তো কয়টা পর্যন্ত বিয়ে করতে পারবে সাইটটা, তা আমরা আল্লাহর হন রসুল আরবের সুন্নতে সাদরের ভিতরে হাঁদা আল্লাহর রহমতের কুদরতি কলজের ভিতরে হাঁদা আল্লাহ সব কিছু আপনাকে দিয়ে দিবে, কথা কয় না আমরা তো স্টিকার লাগাই না আছি মুসলমান মেড ইন জাফার কিন্তু কাম ব্যাগে নামে চায় না, এই জন্য আল্লাহ আল্লাহ সামনের টার্গেট হলো তবু 130 কোটি মুসলমান রাত দরকার নাই, আর ডিসিশন হলো তোমরা মারিয়ে লই মাটি থেকে প্রয়োজন আমি আবার মুসলমান পয়দা করি, ঠিক না মুসলমান আছে নামাজ নাই কলমা নাই, এক একজন মুসলমানের ঘর ডাকাইতের ঘরের মতো সমান, হ্যাঁ হাজি সাহেবের মাইয়া জিন্সের প্যান্ট পরে বোরকা পরে দে সাতার ভাই আইয়ে দে বোরকা কুরফি দি বোরকা কালার দিতে দি গোল্ডেন কালার বোরকা শরীরের কালারে কালারে মিলে আবার বোরকা ইয়েন তো হাত কথা কর কত হাত বোরকার মা বোরকারে কাছে বোরকা ইয়েন তুনি হাত কর আরে আরে ইয়েন তো অন্ত আবার গিরা লাগাই না এবছরের নতুন স্টাইল বোরকা হিসেবে গিরা লাগা না আসেনি তুই সিটিং আর মতো করি তুই সিটিং কে সিটিং তুই সবাই বাড়ি দিস বাড়ি ইসলাম
বিশ্বাস করে দিছ তো, তোর মতো এইসব ডাকাইতের আল্লাহ দরকার নাই। এই জন্য ডিসিশন সারা পৃথিবীতে তোর আল্লাহ মানে। আজ যে দেখছো তুই ভূমিকম্প হয়েছে ইরাক আর ইরানের, 30 বছর পাইলে একটা বিল্ডিং ও নাই, আরো জিগেন রয়েছে, আল্লাহ এগিয়ে থাকতো না। তখন এক রকমে মারার কাফেরে আর এক রকমে দেখছো তো করে মিটে ঘটনা হলে স্টিকার লাগাই নিয়ে আসেন, তোরা মুসলমান আসলে কিচ্ছু নেই। এই যুবক আল্লাহ হইবা, মোবাইল থেকে নেগেট গানগুলা শেষ করবে তো, শেষ করবে তো ইনশাল্লাহ তাহলে তোমরা আল্লাহ হোক। তা আমি এই জন্য বলি, যারা কো হইলা না হইলা না রে বন্ধু হইলা না, আমি আমি তাদের জন্য বলি, হইলা না হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলা, খোদার বাণী না শুনিলা একটা কথাও তা তুমি হইলা না মাওলা। কইতে বিনিবে লাগে বসা, হইলা না হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলা, খোদার বাণী না শুনিলা একটা কথাও তা তুমি হইলা না আল্লাহ, ঠিক কিনা? ও ভুবনে গাথিলা তুমি মিছি প্রেমের মালা, সেই মালা হইবে শেষ দু চোখের জালা। ও ভুবনে গাথিলা তুমি মিছি প্রেমের মালা, সেই মালা হইবে শেষ দু চোখের জালা। ফুর হাসে তোমার আশায় তুমি হইলা কা, তুমি হইলা না মাওলা, হইলা না হইলা না রে যুব তুমি হইলা না আল্লাহ, খোদার বাণী না শুনিলা একটা কথাও তা তুমি হইলা না মাওলা। আল্লাহু আকবার, ও কখনো ফেলনি তুমি একটু চোখের জল, ফেলছুনি একটু চোখের জল, এ কি তোমার খোদারি প্রেম তুই আমার বল, নবীরে কান্দাইয়া শেষ পাইবা না তো পা তুমি হইলা না মাওলার, হইলা না হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলা, খোদার বাণী না শুনিলা একটা কথাও তা তুমি হইলা না মাওলা। আল্লাহু আকবার, ও মরণেরই ফিকির তোমার নাহি এলো মনে, ধরুনিতে ভোগ করিলে নিয়ামত ক্ষণে ক্ষণে, প্রতি মুহূর্ত বাতাস কার খাইছ মরণের চিন্তা করলে না, বলো আমার সাথে, ও মরণের ফিকির তোমার নাহি এলো মনে, ধরুনিতে ভোগ করিলে নিয়ামত ক্ষণে ক্ষণে, রিজিক তুমি খাইলা তার গোলাম হইলা কা তুমি হইলা না মাওলা, হইলা না হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলা, খোদার বাণী না শুনিলা একটা কথাও তা তুমি হইলা না মাওলা। কষ্ট একটু বাইর লাগে, হইলা না হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলা, খোদার বাণী না শুনিলা একটা কথাও তা তুমি হইলা না মাওলা। আল্লাহু আকবার, আল্লাহ হইবেন তো, তাহলে আল্লাহ আপনাদের হয়ে যাবে। আমি যেহেতু আপনার এলাকার, আমি আমার প্রিয় ব্যবসায়ী বন্ধুদেরকে বলবো, আমার এই নবীর ঘরে যেদিন মাহফিল হবে সেদিন 8:30-8:30 ভিতরে ব্যবসা বাণিজ্য বন্ধ করে ইনশাল্লাহ চলে আসবেন মদিনার বাজারে, দেখবেন আল্লাহ কুদরতিভাবে বরকত দিবে, ঠিক কিনা? এর অন্তর্গে যদি বিস্কুটের প্যাকেট হতে হেরা করে ব্যবসা শেষ, এর যদি অন্তর্গে আল্লাহ সিগন্যাল দেয় অন্তর সিটি 8-3 লাখ তার কাঠ, তাইলে বাজারে আগুন লাগে, বুঝছেন নাকি আগুন লাগে? আল্লাহর কোরআনের লোকে যারা বেয়াদবি করে আল্লাহ তাদেরকে ওই সিস্টেমে সাজা দেয়, ঠিক কি না? কষ্ট লাগে রে, লাগে কষ্ট লাগে। এই যে আমাদের লাকসাম 100 কোটি টাকার সম্পদ মুহূর্তে চলে গেছে, মুসলমানদের ধর্মীয় এটা শ্রেষ্ঠ অনুষ্ঠান, এটা আজকে ঈদ, 27 ভাইয়ের জন্য এটা আজকে ঈদের মাহফিল, বাজার তো করবা আল্লাহ তো দিবে ব্যবসা, কেন তোমাদের হুঁশ আসে না? আল্লাহ 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 আল্লাহ, এরে যারা 100 কোটি টাকার মালিক রে, মিয়ান আমার 4টা স্বর্ণের দোয়ার দিল মোহাম্মদ জন ভিক্ষা ভিক্ষা পত্রিকা দেখছ কিতা করে হাতে ভিক্ষা,
ফলিতিন নাই যে ফলিতিনের উপরে দাঁড়াইয়া চলবো। আল্লাহ যে কি কাহার, জব্বার, আজিজ, মুতাকাব্বির, একটা ফাইলে দেখবি শুধু রহমান ও রহিমের ওয়াজুন চাতার ভাইয়া। আল্লাহ যে কি কঠিন আজাব ভার ছেড়ে দিতে পারে, আয় হায় 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 সেখানে যাইলে দেখবা এক কিমের ভিতরে 100টা কাটছি উপরে দি ফলিতি আহারে কষ্ট সাইসত্তি কারা কারা যখন মানুষ আল্লাহকে বলি যা আল্লাহকে ইচ্ছা বন্ধন দরকার নাই। প্রিয় বন্ধুরা, 10 তারিখের নয়া দিগন্তে আমি দেখলাম গত মাসে সাদিকের কুত্তা লাল্লা কি লাল্লা। তো যখন মিয়ানমার সৈন্যরা বুসিডং জেলা জাহাঙ্গামা গ্রাম এ নয়া দিগন্তে 3 নম্বর কলামে দেখছি গত মাসে, মজার কথা শোনেন, এরপরে বর্মি সেনারা তাদের বাড়ি ঘরে আগুন লাগাই ফায়ারিং করি প্রায় শেষ। এবার সাদিককে গোপায় আগুন লাগাইতে এসে কুত্তা, এরপরে সেনা করে সৈন্য করে তো চার বিল করে কে কে করি এত তো হলো আমার এত গেউর অর্থ আছে তো আছে না কে কে গেউর অর্থ কি আল্লাহ হুমার হাম মাইয়া কামনি, আল্লাহ যে আমার প্রতি দয়া করে তুমিও তার প্রতি দয়া করো। লোকাতুল হাইওয়ানে আছে কথাটা, কুত্তার গেউর অর্থ কি মানে তাই করতো। এবার কুত্তা দিগ্রাদি বাসি গেছে গা ক্রস ফায়ার থেকে, সাথে কোনো বাচ্চি তার ফ্যামিলি 2-1 জন লোক পাহাড়ে গেছে গা 30 কিলো ন্যাপ নদী থেকে, কোথায়ও জলাভূমি কোথায়ও পাহাড়, আসত তো আল্লাহর বেহস্তি জায়গার মধ্যে প্লেন দৃষ্টি ওই পাহাড়ে যাস কষ্ট গালে গো আহারে কষ্ট আহারে কষ্ট সাগর দেশে পাহাড়ে। আল্লাহ তো রহমান হয়েছ কক্সবাজার তো চাইলি না, যেখানে ঢেউ সিগন্যালের সময় চাইলে দেখবি 3 ফুট ঢেউ উঠে আর নামে তলার ভাবার। তো আল্লাহ চিনা যায় বা আল্লাহ সব বর আছে কেন নামে কাহার আছে কি কঠিন আল্লাহ। শীতকালে যাওয়া তো দেখলে না। তো প্রিয় বন্ধুরা, এবার সাদেকে এই কুত্তা পাহাড়ে সেখানে 20 দিন থাকি হাতা করলে কুত্তারে কত রোগে নুজা লালু রে এতে লাল আর কি মহব্বত করে এতে লাল্লা কর কিতা কর এনে তুই যা আমার তো গরবারি শেষ অসল বলেছি সমবেত শেষ তুই চলে যা কুত্তে হাতে হেলে লাই আই লাভ ইউ এটা সাদে তুইও বাচ্চ ক্রস পায়ের তো আমি বাচ্চি আর বাচ্চ সে তুই জিমুই আই মুই কুত্তে গেছা না এ 30 মাইল পথ 20 দিনে ফাড়ে দিয়া ন্যাপ নদীর উপরে আসছে এটা ফেসবুকে আছে খবরটা চাইলেছে। এরপরে এবার 5 দিন তারা ফলি তিনি নিছে খানা নাই কিছুই নাই কিছুই নাই সেখানে এই এই জলোচ্ছ্বাসের কাছে তারা বসে থাকলো। এরপরে টলার একটা ভাড়া করছে সেখানে তো প্রায় 10,000 টাকা লাগে এই 1 ঘন্টা সময় পার হতে, সেখানে তো সব সামান আলো যাবে স্বর্ণ লঙ্কা যা আছে গরু 150 রয়া 100 রয়া আর যেগুন আইছে বাংলাদেশে এগুন 100 বার মরি বাংলাদেশে আইছে কয়েকশোবার আসাইলে লোকে দেয় হয়ে গেছে এদের রাখছে আসস আসল টাকা তারা যে ডলারে উড়ে 1 মাস তো খানা নাই এক বেলা খানা না হাইলে তো পাগলের মতো যে খানা নাই গাছের বাকল খাইয়া রাতে রাঁধারে টলারে উড়ে মাঝি মাল্লারা মগ মাঝিরা উড়ে টলারে তো বই বেরো বল নাই তখন তাদের ফা উঠাও এই রড দিয়ে ফিরে গিয়া টলার আইবো কক্সবাজার দিকে টলারের সাগরের দিকে নিয়া এই 3-4 করি করি মারি বলতো নাই এক গভীর সমুদ্রে মা বোনের করে ফেলা দিছে যেগুন আছে এখন 1,000 বার মরি বাংলাদেশে আছে মরার তো চিনলি না আসত তো সুখে খাইতে আস আল্লাহ যে কি কাহা কাহার ওয়াজ যদি করতে একটা কি আজাব মানছে না আল্লাহ দে হাসপাতাল যাইলে দেখবি শীতকাল দেয় কিভাবে সে কাঁধে দে করে দে আহার কষ্ট মানুষের সুখে আস এই জন্য দুঃখের সাপের বোঝসা। এরপরে শেষবারের মতো সাদেকে কুকুরের মসজিদে কাঁদতে কাঁদতে লালু রে 2-3 বছর আমাদের বাড়ি ছিলি লালু চলে যা মহন্তের দিকে চা আমরা বাংলাদেশে চলে যাচ্ছি লালু এলাজ লাড়ে সাদে বুদ্ধি তোরা টলারে উঠবি তোরা আগে উঠ পরে আমার রয়েছ মাঝি স্টার্ট দিল 3 নম্বর সিগনাল সাগরে কি যে ভয় আমি সন্দীপে যাই মানে কলমারা পড়ে গেলে ডালে ফেসব ফাইকানা করে দেয় মানুষ এই যখন প্রচন্ড সাগরের ভিতরে ডুবি যায়
ফ্যাশন পায়খানা করতে তো দেশ বাসে আর প্রাইভেট কারে না যাস, সিএনসি এমসি করে যাস, তলারে কেমনে স্পিরিট বোর্ডে কেমনে আগামতা করে দিবে হস, এটা তো দেশ দেখছ তুই, আমি দেখছি ফ্যাশন পায়খানা অর্থ মুসু মিলে আসে না। এরপরে ইঞ্জিন স্টার্ট দিছে পুকুরে ল্যাস লাই, মানে সাদে কেটে বলা সাদে কারণ আসা সাদেকে কাঁদে, কুকুর আর দেখা হবে না চলে যা, কুকুরে গে গে করে কাঁদে, সাদে এক মাস তোরা খাচ্ছ আয়ু গাইছ, তোর লগে পাহাড় গেছে তোরা গুলি খাইছ আয়ু গাইছ, তোর আইসারি না আরে তুই গুলি তোরা যাবি, তোরা দিন মানব জাতি বেড়া এটা সাদে আরো লক একটু বিশাল তরঙ্গ বালায় কিন্তু জাপ্তি হয়ে যাই, এ সাদে একটু টলা চালবে রে সাদে আমারে লো আমি কিন্তু জাপ্তি কুকুরে গে গে করে সাদেকের যাত্রীরা সাদেকের সসাই সেই কাঁদে ঠিকই কুকুর ঝাঁপ দিয়ে ফড়িয়ে যায় বঙ্গোপসাগর। সাদেক বললো মাঝি একটা মানুষের ভাড়া দেবো, ট্রলারটা ব্যাগ করে কুকুরটার উঠে এলো, এরপরে ট্রলার ব্যাগ করিয়া কুকুরকে উঠে এলো বাংলাদেশ সীমানার দুর্ঘটনার পর আসলো। আমি মাদ্রাসা থেকে এসে নয়া দুর্ঘটনা পরে কক্সবাজার প্রতিনিধিকে ফোন দিলাম, এই নিউজটা কে করেছে আজকে সাদেকের প্রভু ভক্তি লাল্লা, তো ক এটা উখিয়া টেকনাফ দক্ষিণ, বললাম নাম কি, গোলাম আজম খান, ভদ্রলোকের নম্বরটা আমাকে গিফট করেন, এরপরে নম্বর লইয়া ফোন দিলাম, ভাই আপনি কি আজকের এই সচিত্র প্রতিবেদনটা কি আপনি দিয়েছেন, কজি হুজুর, বললাম তো সে সাদেকের লাল্লাটা নাকি ফামু, আরে ভাই এটা হলো দ্বিতীয় হাসর মাঠ, প্রতিদিন হাজার হাজার মানুষ টলার দিয়ে সাগর পাড়ে আসে, কে কোন ফাঁড়ে যায় কে কোন গুহায় যায় তাদেরকে তো আর কে আমাদের আগে দেখা হবে না, আমি সাদেকের লাল্লারে ফামু কেমনে, আপনার কি অ্যালার্জি কেন ভাই, বললাম ভাই আমি আকসাম থেকে আফসারি বলছি কুকুরটা আমার দরকার, ও কেন, বললাম ভাই মানুষ তো মানুষকে নোবেল প্রাইজ দেয় কোটি কোটি টাকার পুরস্কৃত করে, যে দেশের মানুষ হাজার হাজার বছর সেখানে বসবাস করলো তাদের জন্য আমার প্রিয় বোন অংশুচি মায়া নাই, আমি সাদেকের লালুকে ফেলে সে মানবতার জন্য কি তার আই লাভ ইউ আমি তাকে 50,000 টাকা পুরস্কৃত করব, আমার সাদেকের লাল্লাটারে দরকার। ও মুসলমান আজকে সারা পৃথিবীতে পশু পাখির ভিতরে মানবতা আছে, তারা কমান মানে আল্লাহ, আমরা মুসলমান হইয়া আমাদের ভিতরে মানবতা নাই, ভাই বাইরে মারে একে অপরে লাল ঠেলি কে কানে মারি খাইউ, এইভাবে সমাজ চলছে, এই জন্য মুসলমানের এই পরাজয়। আর সারা পৃথিবীর সকল কাফের একমত সিদ্ধ করে মারিলেন, আরে সাতার ভাইয়া বাদরে মারামারি লাগলে 2-3 দিন থা, ইরাকে আজ যা 30টা বছর মারে রে, ফিলিস্তিনে আজ যা 80 বছর, কাশ্মীরে আজ যা 80 বছর, আল্লাহ দেখছ তুই কি এর মায়ের তলে যদি হলো সার বাইশ এখনো সময় আছে, তাই তুই পড়ি পড়ি আল্লাহরে ফোন দে বাবুদ্রে তোমার ডরাই, যেভাবে তুমি এখানে খুশিতে রাখছো খুশিতে রাখিও, আমাদের ব্যবসা বাণিজ্য তুমি আগুন লাগাইও না, আমাদের ব্যবসা বাণিজ্যকে ইন্দুর থেকে আবাজত করো, আমাদের ব্যবসা বাণিজ্য কাফেরদের হাতে উঠাইয়ে দিও না, এইভাবে যদি কান্নাকাটি করো আল্লাহর প্রতি আশা রাখো ভয় করো আল্লাহ আল্লাহ সাহায্য করো সুবিধে নেয়, দুনিয়াতেও তোরা সুখী পরকালেও তোরা সুখী, তো ইনশাআল্লাহ আল্লাহর প্রতি আল্লাহকে ভয় করবেন তো, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এবার দেখেন আল্লাহকে কেমন ডরাইতে, তিনি ফাকির দিকে তাকাইয়া বলতেন ফাকিরে ও ফাকির ফাকিরে ওহ পাখি, আমি যদি ছাতার ভাইয়ার ফাঁকি হতাম রে পাখি কত ভালো হইতো, ছোট্ট সোনামণিরা আমাকে বাসা থেকে ধরে ওই গালবেলা আমাকে নিয়ে খেলাধুলা করতে এরপর সবাই করে আমাকে খেয়ে ফেলতো, আমি কেন মানুষ হইলাম, আমি মাহবুবের ট্রাইব্যুনালে কি নিয়ে হাজির হইব, যে আবু বকর জান্নাতের টিকিট পাইয়া গেলেন 1 নম্বরে কয় নম্বরে, সে আবু বকর আল্লাহ ডরে নিজেকে ফাকির মতো করে নিতে চায়, আমরা সাতার ভাইয়ার মানুষ হইলাম আমি আফসারি হইলাম, জীবন চলার স্পন্দনে কত গুণা করতেছি কোনোদিন ডরাইলাম না আল্লাহ রে, যারা জান্নাতি যারা আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা যারা আল্লাহর হলে তারা আল্লাহর ভয়ে সবসময় প্রকম্পিত থাকতো, আর আমরা আল্লাহ রে কোনোদিন ডরাইলাম না কথা ঠিক কিনা, শিখে নিতে হবে জীবনে যতদিন বাঁচবো প্রতি মুহূর্তে আল্লাহকে আমরা ভয় পাবো, রাজি আছো কিনা, ইব্রাহিম আলাইহিস সালামের দোস্ত আমরা তো আল্লাহর খলি আমনারে আল্লাহ তো মহব্বত করছে কহ কত আমনে এত কাঁদা কাঁদেন কিল্লা আল্লাহরে এত ডরান কিল্লে ও ভাই রে ভাই আই কিল্লা আল্লাহরে ডরাই হুম রে ভাই হুম ইজাজু কিন্তু নাসিয়াত ইজাজু কিন্তু খাতিয়াতি নাসিতু কুল্লাতি ভাই রে ভাই যখন আমি আমার
ভুল ত্রুটির কথা মনে করি, তখন আল্লাহর সাথে যে আমার ফ্রেন্ডশিপ আছে, খলিলুল্লাহ দোস্ত আছে, এই কথাটা আমি ভুলিয়া যা। দেখছেন কি কান্না? এরপরে দাউদ আলাইহিস সালাম তার উম্মতের 40,000 লোকের এনে মাহফিলের পথ দিছে, শোনাই মনি কানো কথা কর না কথার কথা কানো শোনাই মনি কয় হাজার, তিনি 40,000 উম্মতের লইয়া স্টেডিয়ামে গেলেন ওয়াজ নসিহত করার জন্য। হায় হায়, তিনি যখন জাবুর শরীফ তেলাওয়াত করলেন, আকাশের পাখিরা ব্রেক করে ফেলতো, জাবুরে এই দাউদ আলাইহিস সালামের মাহফিলে যাব, সমুদ্রের পানি, সমুদ্রের মাছেরা চলে আসতো, টিভি মাছেরা চলে আসতো, বিভিন্ন মাছেরা চলে আসতো, মাছ একটার একটা করে পিতারে ভাই কোনায় যাস, ওই রে ভাই দাউদ আলাইহিস সালামের মাহফিলে যায়, এত মধুর সুর, তার ওয়াজ শুরু করে দিলে দুনিয়ার সকল পশু পাখি পর্যন্ত মাহফিলে চলে আসে। সেখানে নিজেকে সুপর্দ করে দিতে হবে কোরআনের আলোর ভিতরে। এই এক দেড় ঘন্টার জন্য, দুই তিন ঘন্টার জন্য আল্লাহর প্রতি মোতাওয়াজ্জা যদি হয়ে যায়, কোরআনের রুহানিয়তে আমাদের জীবন সারা হয়ে যাবে। তো তিনি ওয়াজ শুরু করলেন, ওয়াজের বিষয়বস্তু হচ্ছে আল্লাহর ভয়। কি কি আল্লাহর ভয় নিয়ে যখন তিনি টপিকস নিয়ে যখন আলোচনা শুরু করলে, তার উম্মতের 30,000 লোক কান্নাকাটি করে কলিজা ফেটে শহীদ হয়ে মারা যায়, আর মাত্র 10,000 লোক লইয়া তিনি বাড়িতে আসে। হায় হায়, তারা আল্লাহকে কেমন ভয় করছে, আমরা আল্লাহকে ডরাই না, আল্লাহর প্রতি আশা রাখতেছি, আল্লাহ কবর আজাব থেকে মাফ করবো, আমাদেরকে জান্নাতে পৌঁছাই দেব। আল্লাহ বান্দা সার ওষুধ দিলি না, ফসল ফলাইলি না রে বান্দা, তুই কি কারণে ফসলের আশা করস, তোর মতো বান্দা আমার দরকার নাই, তোর জন্য জান্নাত নাই, কথা ঠিক কি না? কষ্ট হয় আল্লাহর ভয়ে মসজিদের ভিতরে আল্লাহর ওলিরা, বড় বড় আলেমেরা, তারা আল্লাহর ইবাদতে পাগল পারা, বস্তার জামা, পশমি জামা গায়ে, আমাদের মতো এত স্টাইলিশ জামা নয়। যিনি আল্লাহ বড় ওলি, যিনি সবচেয়ে বেশি মোজাহাদা মুশাহাদা করছেন, তার এই হাসলির হাড় ছিদ্র করিয়া এখানে শিকল দিয়া বাঁধিয়া মসজিদের খুঁটির সাথে নিজেরে বাঁধি রেখছি। এইভাবে জিকির আজকারের মত ছোট মানুষ হইলেও তো তার বুদ্ধি আছে, 8 বছর গেছে ছোট্ট সোনামণি, যাইতে যাইতে কমা কমা আমার আমনে এইভাবে বস্তার জামা বানাই দিবেন, বাবা কি লেখি ছোট মানুষ, তোর গাল ঝুলি যাবে, তোর সব হয়ে যাবে, কমা আমি ওই আল্লাহর ওলিদের মতো এবাদত বন্দেগী করবো। বাচ্চা এবার আল্লাহর ভয়ে কান্দে, বাড়িতে আইবার সময় ছোট ছোট ওলাই দেখো, এই এই ভাই আমার লোক দুই ওভার ফিরি যা, ও ভাই রে ভাই আল্লাহ আল্লাহ শাহানু আমাকে দুনিয়াতে খেলা করার জন্য পাঠায় না, দেখছেন নি ফুলান। এবার আম্মা তাকে জামা বানাই দিল, বাস্তার জামা, ফসমি জামা, তিনি আল্লাহর ইবাদত বন্দেগী করেন, সবসময় কাঁদে, কাঁদতে কাঁদতে গাল ক্ষত হইয়া যায় চোখের বাড়িতে, মা গো বাজু তুই এত কাঁদে কাঁদস কিনলে তুই তো মরে যাবি গা, আরে বাজু তুই আর কাঁদিস তুই আগো কাপুর বুড়া কাটালের পর। এবার ইয়া আলাইহিস সালাম, মা আয় বলার মানুষ আমার গুণা নাই, ঠিকই কইছে, তবে আয় কান্দি কিনলে হনেন, ও মা আপনারা যে সুলাতে আগুন দ্বারা আগে কোন লাকড়ি গুলা দেন, ও আজিরে ছোট ছোট পাইল খোল লাকড়ি গুলা, ছোট ছোট লাকড়ি গুলা দি, ও মা গো মা আমার ভয় লাগে গো মা, আল্লাহ চাল্লা শাহানো আগো মত হোলাই নেড়ে দি, ছোট ছোট হোলাই নেড়ে দি, দুজবের আগুন উদ্বোধন করে কি না? দেখছেন নি ছোট মানুষ কি বুদ্ধি, আল্লাহ হয়ে পা। এরপরে তারপরেও তিনি কাঁদে, মা বাপের কথা হলে না, শুধু কাঁদে, কাঁদতে কাঁদতে গাল ছিদ্র হইয়া যা, মা গো বাজে তুই যদি আর অনুভূতি দেস, আপারে আয় গালের মধ্যে দুই আন্তেনা বাঁধে দিয়ে ফটি লাগাই দিয়ে, চোখের পানি যখন সব যুগ হয়ে যাবো তুই সিবি সিবি, তারপরে তেনাটা সিবি সিবি রাখিস, তারপর তোর গালটা সে কমা ঠিক আছে বানাই দেন, এইভাবে এই তেনা লটকাই দিছে, এইভাবে তেনা লটকাই দিছে। এরপরেও তিনি কাঁদে কাঁদে, কান্না বন্ধ না, ষোলো মানুষ আল্লাহ ভয়ে 15 বছর কাঁদে, জাকারিয়া আলাইহিস সালাম আব্বা তুই তো মরে যাবি গো কাঁদতে কাঁদতে, তুই আর কাঁদিচ্ছে তোর তো গুণা নাই বেলা, তুই কি লেখা দোস, পাপা
ঠিক আছে আর একটা প্রশ্ন জবাব দেন আব্বা, ইন্না বাইনাল জান্নাতি ওয়ান নারি মাফাযাতান লা ইয়াক্তাহা ইল্লা কুল্লু বুকায়। আব্বা ও জান্নাত আর জাহান্নামের মাঝে একটা দেশ আছে, একটা গ্রাম আছে, গ্রামের নাম সাতার ভাইয়া। আব্বা এই গ্রাম কোনো হুন্ডা দিয়ে ফালন জানা, সিএনজি দিয়ে ফালন জানা, তারপরে বিমানে ফালন জানা, এই গ্রামে এই গ্রামটা ফার হইয়া জান্নাতে যাওয়া যায়। এই গ্রাম ফার হইতে হইলে একমাত্র গাড়ি হচ্ছে কান্নার গাড়ি, যারা কান্দবে তারা এই রাস্তাটা ফার হইয়া জান্নাতে যাইবে। কান্দা আছে নি আমার চোখে? আয় হা কান্দি না রে আহারে মুসলমান। এ তুই মনে করছ এটাই তোর দুনিয়া? 2017 সালে আস, 2050 সালে আফসারিও নাই তোরাও নাই। সেই শফিক ভাই মাহফিল করলো রে, আমার দাওয়াত দিছে, কত আনন্দ। বৃহস্পতিবারে মিটিং করি আমার ভাইয়া, নাই আজকে ভাইয়ের দেওয়া দাওয়াত আমি ওয়াজ করতেছি আমার ভাই কবরে। আগে ভাইয়ের খবরটা শেয়ার করছি, এক সময় তোরা তো চলে যাবি, একটা বার নিজের বিবেকের খবর লইলি না। এই সাতার ভাইয়ের দোকান আরো কত সুন্দর হবে, এই ব্যবসা বাণিজ্য আরো কত স্মার্ট হবে, আমরা নাই, আমরা থাকবো না শুধু। তো এখানে দুনিয়া করতে হবে, কিন্তু আখেরাতকে আমরা প্রায়োরিটি দিতে হবে, অগ্রাধিকার দিতে হবে, ঠিক কিনা মুসলমান? লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কইতাম নি দাউদ আলাইহিস সালাম যখন আল্লাহর ভয়ে কাঁদতেন, তখন হাত পা নাসা নাসি শুরু হয়ে যেত, কলজা দড়পড় দড়পড় করতো। ওনার পিএস বাদী দাসীরা সাপ দি ধরে রেখতো, কিভাবে আল্লাহ ভয়ে কাঁদছে, আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সংশোধিত ভাবে সাতার ভাইয়ের দিকে জাল লাগছে, সাতার ভাইয়া বড় মসজিদের ইমাম সাহেবের মুসল্লির কারণে নামাজ পড়তেছে, ওয়াইজা সরফ নুশিরাত। এই রক্ত হচ্ছে আয়াতিকে শুনতে আছে, যখন তোমার আমল নামা খোলা হবে ট্রাইব্যুনালে, যখন তোমার বিষা অন করা হবে, কি জান্নাতের বিষা নাকি জাহান্নামের বিষা, উনি এই আয়াতটা শুনিয়া এইভাবে বই গেছে মসজিদের দেওয়ালের লগে, একটা বই গেছে ঠ্যান দিন রক্ত চলে না, অথচ তিনি প্রেসিডেন্ট। নামাজ শেষ, ইমাম সাহেব অসুস্থ হয়ে গেলে কোরআন শরীফ আমরা প্রতিদিন শুনতেছি, সূরা ফাতিহা আমরা প্রতিদিন পড়তেছি, নামাজে কোনোদিন কাঁদলাম না, কোরআনের তো অর্থই বুঝি না, আল্লাহর ভয়ে আমাদের কাঁদা আসে না। কাবা শরীফের নামাজ পড়লে দেখা যায় ইমাম সাহেব কিভাবে কাঁদে আর মুসল্লিরা কিভাবে কাঁদে, ঠিক না? আমাদের দিন ভাসান হয়ে গেছে। আল্লাহ কয় যেহেতু আমার ভয়ে কাঁদাস না, মাইর খাবে আয় কাঁদি, মিয়া নামারে লাইনি কাঁদবি, কত বছরে আর তারা স্বাধীন হবে, কত বছরে তারা দেশে যায় কে জানে। এই যে আন্দাসে দিল্লি গেতে বার আহারে মুসলমান, এই ঘরে তোদেরকে আল্লাহ দেখতো, যদি বাইশটি শ্বাস আল্লাহর ভয়ে ছেলে মেয়েদের লেখা, আল্লাহ কষ্ট করে বিল্ডিং দিছি, কষ্ট করে ঋণ করে বিল্ডিং দিছি, তুমি এই বিল্ডিং এ ভূমিকম্প দিও না, আমার ঘরকে বাঁচাও, এই সাতার ভাইয়াকে আগুন পানি থেকে বাঁচাও, টর্নেডো থেকে বাঁচাও। এইভাবে যদি কান্নাকাটি যদি তোমরা করতে পারো, আল্লাহ তোমাদেরকে দুনিয়াতেও সুখে রাখছে, পরকালেও সুখে রাখবে। আরো বলবো কিনা প্রিয় বন্ধুরা, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহ ফাকের কত বড় শ্রেষ্ঠ ওলি, তিনি একদিন সংসদে বসে রাষ্ট্র পরিচালনা করতে আসে, তার এক পিএস মহিলা ওনার সালাম দিয়ে সংসদে ঢুকছে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। এবার মহিলা সংসদ পরিষ্কার পরিষ্কার করিয়া দূরস্বরে পড়িয়া দুই রাকাত নামাজ পড়িয়া শরীর পরিশ্রান্ত ক্লান্ত ঘুমিয়ে গেছে, ঘুমের ঘরে মহিলা স্বপ্ন দেখে ওমর ইবনে আব্দুল আজিজের পিএস মহিলা
দাসী স্বপ্নে দেখে কেয়ামত কায়েম হইয়া গেছে। আহারে কেয়ামতের বিভীষিকাময় দৃশ্য, 50,000 বছরের কষ্ট মানুষ ঘামের দরিয়া সাঁতরাইতেছে, আর ট্রাইব্যুনাল বিচার চলতেছে। ফুলছেরা স্থাপন করা হইল, এই ফুলছেরাতে ফার্স্ট উপর দিয়া কেউ কেউ জান্নাতে, কেউ কেউ জাহান্নামে, এইভাবে কেউ জাহান্নামে পড়িয়া যায়, কেউ জান্নাতে চলে যায়। মহিলা স্বপ্নে দেখলো এই উমর ইবনে আব্দুল আজিজের পূর্বতন পুরুষ খলি এই মারওয়ান ইবনুল হাকামের ফুলছেরাতে দাঁড় করানো হলো। একটা কদমও তিনি যেতে পারলেন না, দাঁড় করানোর সঙ্গে সঙ্গে তপাস করিয়া তিনি জাহান্নামে পড়িয়া যায়। যখন এই স্বপ্নটা দেখলো এইভাবে পরপর পরপুরুষ গুলো এইভাবে জাহান্নামে পড়িয়া যায়, মহিলা চিৎকার দিয়া উঠলো। ঘুম থেকে উঠে ওমর ইবনে আব্দুল আজিজ কয়, তুমি এভাবে চিৎকার দিলে কেন? তো যাহা না, আপনি যদি আমাকে অভয় দেন, আমি একটা মর্মান্তিক স্বপ্ন দেখেছি, আপনি যদি আমাকে অভয় দেন আমি বলবো। হ্যাঁ বলো কি দেখেছো? ও জাহানা, আমি ঘুমিয়ে পড়লাম আর ঘুমে দেখি কেয়ামত কায়েম হয়ে গেছে, পৌঁছেরাত স্থাপন করা হয়ে গেছে, পৌঁছেরাতের উপর আপনার পূর্বপুরুষ মারওয়ান ইবনুল হাকামে দাঁড় করানো হইল। কথা কি অবস্থা? ও একটা কদমও দিতে পারেন না, তিনি তপাস করিয়া জাহান্নামের আগুনে দাউ দাউ করিয়া জ্বলিয়া যা। ও তারপর কি দেখলাম? ও জাহানা, তারপর আমি দেখেছি আপনার পূর্বপুরুষ আব্দুল মালিককে কলসেরাতে স্থাপন করা হলো, উনি কয়েক কদম যাওয়ার পর দোপাস করিয়া জাহান্নামের আগুনে পড়িয়া যা পার হইতে পারলো না। খলিফা হৃদয় হাহাকার করিয়া উঠলো, ও তারপর তুমি কি দেখেছ? ও জাহানা, তারপর আমি দেখেছি আপনার পূর্বপুরুষ সুলাইমান ইবনে আব্দুল মালিককে নিয়ে আসল, ও তার কি অবস্থা? ও সে কি বলছিলাম তার হয়েছে কিনা? কো জাহানা, তার অবস্থাও ভয়াবহ, সে বলছিলাম সহ কাইট হইয়া ফোন সহ পড়িয়া যায়। খলিফা হৃদয় হাহাকার করিয়া ওঠে, হায় হায়, আমার পূর্বপুরুষ বুঝি এভাবে যার নামে চলে যায়। ও তারপর কি দেখেছ? ও জাহানা, তারপর দেখেছি আপনাকে ফুলছেরাতে ফুলের উপর স্থাপন করা হলো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর ইবনে আব্দুল আজিজ বিকট চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়িয়া এরপর হুশ ফিরে আসার পর হাত পা ওইভাবে না চালাসি করতেছে, হায় হায় কি দেখলাম, কি দেখলা, কি দেখলা দাসী, তুমি কি দেখলা? এরপরে দাসী কানে কানে যাইয়া বলি, জাহানা, আল্লাহর অশেষ রহমতে আপনি শান্তি মতে ফুলছেরাত পার হয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ এই কথার দিকে কানও দিল না, তিন দিন পর্যন্ত এভাবে হাত পা না চালাসি করতেছে, হায় হায় কি দেখলাম দাসী, কি দেখলা তুমি, কি দেখলা, কি দেখলা? এইভাবে আল্লাহর অলিরা আল্লাহর হয়ে জাহান্নামের হয়ে দুনিয়াতে কাঁদিয়া গেছে। আমরা প্রতিনিয়ত এতগুলা গুনে করতেছি, কোনদিন আমাদের চোখে পানি আইল না, ঠিক না? কি আশায় আমরা ঘর বাঁধতেছি কবরে 40,000 বছর, কি আশা, কি প্রস্তুতি আমরা নিলাম, কোন ডালে আগে ফোকা ধরবে, চোখের কোন মনিটাতে আগে ফোকা ধরবে, কোনদিন নিজের দেহকে কবর থেকে কবর আজাব থেকে সেভ করার জন্য কাঁদলাম না, ঠিক কিনা? সামান্য রোগ হলে মেডিকেল চেক আপ করেন, লক্ষ লক্ষ টাকা দিতেছেন, তারপরে হাসপাতাল যান, ওষুধ দোকান গুলাতে এখন ফাঁক না, কিন্তু মরার পরে যে এগুলো বিভিন্ন কীট পতঙ্গে আপনাকে খাইবে সেই ফোকা থেকে বাঁচাইবার আমল তো করতেছেন না। আমল করবেন তো ইনশাল্লাহ, নারায়ণ তাকবীর ইনশাল্লাহ। আরো অসংখ্য ঘটনা আমি বলতে পারলাম না, আপনারা আমাকে সুযোগ দিয়েছেন, আমি ধন্য। আমার শফিক ভাইয়ের জন্য দোয়া করবেন, আর আমার এই মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন, রাজি আছেন তো? তো এই আল্লাহর আযাবের ভয় ও রহমতের আশা থেকে বলছি, কয়েকশো ঘটনা আছে। ইমাম গাজালের কিতাব কলিজার সাথে না মিশে মরিয়েন না, আর আমার সাথে মুসাফা দেওয়ার দরকার নাই, আমার কিতাব মোট 52টা লিখেছি, কয়টা কথা বলে হেদায়েতের রাস্তা আমি করে দিয়েছি ইনশাল্লাহ মালিক আল্লাহ। এই কিতাব আপনারা ওয়াইফের জন্য নিবেন, নিজের জন্য নিবেন, নিয়ত করে করে নেন, কত সুন্দর সুন্দর ঘটনা। সবর শকর দুইটা কিতাব আপনার নিয়ে যাবেন স্টেজ থেকে, আবার গাড়ি আছে 200 টাকা হাতিয়া, শুধু সবর আজকের ওয়াজ 100 টাকা, আর পুরা সেট যদি দেন 52টা 49টা আছে 6,000 টাকা, 60 জনে নিতে পারবেন, প্রয়োজনে বাকি নেন ফরে টাকা দিয়ে দিয়ে, তবুও ফরেন লাইব্রেরি করেন, বাড়িটা মসজিদটা লাইব্রেরি করেন, না ফেললে লাভ হবে না, ও আছে আমার লাভ হবে আপনাদের লাভ শূন্য। 24 ঘন্টার ভিতরে 5 মিনিট আল্লাহর জন্য ওয়াক্ফ করে দেন, ব্যবসা করে যে কাস্টমার না থাকলে বসে বসে একটু পড়ে, দারুণ দারুণ কিতাব
লিখে দিয়েছি 52টা কিতাব, উনি যে ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ। 51 নম্বর কিতাব হচ্ছে বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়ার পর আমার যেখানে ফান সেখানে শোনা দিবেন আপনি, আল্লাহর নবী কেমনে পড়ো, বৈজ্ঞানিক বলল রকেট থিসিস কিভাবে দিছে, বিমানের সূত্র হুজুর কিভাবে জানেন, সব কিছু আমি লিখে দিয়েছি। অন্তত আজকের এই কিতাবটা নিয়ে, আর মেমোরি আছে 60টা, 500 টাকা হাদিয়া নিয়ে যাবেন গাড়ি থেকে, স্টেজ থেকে কিতাব নেবেন। আর আমি কথা বাড়ালাম না, আমার মাদ্রাসাতে ছাত্র ছাত্রী দিবেন তো ইনশাল্লাহ, দিবেন তো, হাত উঁচু করে দেখা নারায় তাকবীর আল্লাহুম্মা আমিন রব্বানা সাল্লানা ওয়া কুসানা ওয়া ইল্লা তাকবির লানা ওয়া তারহামনা লালাকুনা। আয় আল্লাহ আমরা কোটি কোটি নাকান্দা গুনাহগার আসামি আপনার শয়নশাহি দরবারে হাত পায়, মাওলা রে আমার কতগুলো প্রেমিক নিয়ে মদিনার দরগায় হাত পায়ছি, আল্লাহ বসেন বসেন, না বসলে মুনাজাত তো কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, বসেন, 2 মিনিটে শেষ মুনাজাত, বসেন, দোয়া করে দিই শেষবারের মতো। আয় আল্লাহ মদিনার আয়োজন যারা করেছেন, আয় আল্লাহ শোনার জন্য যারা এসেছেন অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে, যারা যেভাবে মাওলার সহযোগিতা করেছেন, রাজনৈতিকভাবে আমার বন্ধুরা, তারপরে গোয়েন্দা বিভাগের আমার পুলিশ ভাইয়েরা, যারা যেভাবে মাহফিলকে সহযোগিতা করেছেন, আল্লাহ মেহরবানি করে আপনিও তাদেরকে সহযোগিতা করিয়েন আল্লাহ। আয় আল্লাহ বাজারের ব্যবসায়ী বন্ধুরা, মাওলা মাহফিলের জন্য চাঁদা দিয়েছে, এটা তাদের মাদ্রাসা, আল্লাহ ব্যস্ততার কারণে হয়তো তারা আসতে পারে না, আমার এই মাহফিলের বরকতে সাতার ভাইয়া বাজারকে তুমি হেফাজত করিও রে আল্লাহ, তাদের পেশা কিনা বাড়াই দিও, এই মাদ্রাসা এবং স্কুলগুলোর কারণে মাওলা এই প্রতিষ্ঠানগুলোকে তুমি রক্ষা করিও, সাতার ভাইয়া বাসীদেরকে তুমি রহমত বরকতের ভিতরে রেখে দিও রে আল্লাহ, এই মাদ্রাসার ছাত্র শিক্ষক কমিটিকে তুমি মাওলা কবুল করো। আমার শ্রোতাবৃন্দরা এসেছেন এনভায়রনমেন্টের কারণে কলিজা আমি ঠান্ডা করতে পারলাম না, আল্লাহ মেহরবানি করে তাদেরকে তুমি বরকত দিয়া দিও, যতটুকু তারা শুনেছে অল্প কথার ভিতরে তুমি হেদায়েত লিখে দিও আল্লাহ, বাইতুল্লাহ শরীফের মেহমান না বানায়া কাহনের কাপড়ে তুমি লুকাইও না রে আল্লাহ, মদিনা মুনাওয়ারা হুজুরের সালাম না দিয়া কাফনের কাপড়ে লুকাইও না রে আল্লাহ। আয় আল্লাহ মাওলা রে এই মাহফিল এই মাদ্রাসার সুপার আল্লাহ চলে গেছে না ফেরার দেশে রে আল্লাহ, চাকরি থাকাকালে মাদ্রাসার ডিউটি করিয়ে চলে গেছে আল্লাহ, তার কোনো ছেলে সন্তান নাই আল্লাহ, মেয়ে আছে আল্লাহ, মেহরবানি করে আমার ভাইকে তুমি কবর দেশে সুখী রাখি, তার মেয়েগুলোকে মামলা সুখী করিও, তাদের থেকে আলেমে হকানি রব্বানি বানায়ও আল্লাহ, আমার আরো ভাইরা আছে বারপ্রাপ্ত সহ চুপা, তারপরে বারপ্রাপ্ত সুপার, আরো আরো শিক্ষক মহাদম্ব স্যারেরা আছে আমার পাশে, আমার স্কুল আছে, আমার শিক্ষক ভাইদেরকে তুমি কবুল করো, ছাত্র বন্ধুদেরকে তুমি কবুল করো। আয় আল্লাহ যার যার মনে যে যে এক ভাষণা মাওলা মেহরবানি করে প্রত্যেকের আশা পূর্ণ করি ঘুরে এই মাহফিলের বরকতে মাওলা তাম পৃথিবীতে রহমত বরকত নাজিল করে দাও, বাংলাদেশের প্রতি কাজ রহমত নাজিল করো আল্লাহ, মিয়ানমারের মুসলমানদের হারানোর সম্মান ফিরে দাও, ইরাক ফিলিস্তিন কাশ্মীরের ভাইয়েরা আফগানিস্তানের ভাইয়েরা বড় মুসিবতে আছেন আল্লাহ, সিরিয়ার ভাইয়েরা তারপরে লেবাননের ভাইয়েরা বড় মুসিবতে আছেন আল্লাহ, আল্লাহ রে এতগুলো মাহফিলের মানুষের বরকতে প্রত্যেককে মাওলা তুমি কবুল করো। আয় আল্লাহ প্রজেক্টরের মাধ্যমে আমার ভাইদের সাথে আমার দেখা হইলো দাঁড়ে আল্লাহ, তুমি জান্নাতে তাদের সাথে আমাকে দেখা করাইয়া দিও আল্লাহ, জায়গা সংকুলন হয় না এই জন্য সকলের সাথে দেখা হইল না, আমার প্রিয় মানুষগুলার সাথে তুমি জান্নাতে মুসাফা করাই দিও রে আল্লাহ। আয় আল্লাহ সভাপতি মহোদয় আমার হাজি আবুল খায়ের ভাই মদিনার প্রেমিক মানুষ মাওলা, বুড়ো মানুষ মন মানসিকতা কত ভালো, কমিটির ভাইয়েরা সাজার ভাই সহ প্রত্যেকে মাওলা আন্তরিক, তুমি তাদেরকে হায়াতে তাইয়ে বাঁধিও না, তাদেরকে অ্যাক্সিডেন্ট করে মারিও না, তাদেরকে তুমি মারিও না রে আল্লাহ, আল্লাহ প্রত্যেকের দুঃখের হাতে তুমি রহমত দিয়ে বাড়িতে ফিরে আনা, আমার ছাত্র বন্ধুদেরকে তুমি কবুল করো। আয় আল্লাহ পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালী মনুকে বড়াইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদেরকে তুমি
আল্লাহ প্রত্যেকের দুবার হাতে তুমি রহমত দিয়ে বাড়িতে ফিরে আনো, আমার ছাত্র বন্ধুদেরকে তুমি কবুল করো। আয় আল্লাহ পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালী মনকে পড়াইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন কিতাব আছে ইনশাআল্লাহ আমার হাত থেকে নিয়ে যাবেন, খালি হাতে যাই না, মুসাফা দেওয়ার জন্য কেউ আসবেন না, কিতাবে হচ্ছে মুসাফা। আজকের কিতাব 100 টাকা, দুইটা নিলে 200, রাস্তাতে আমার গাড়ি আছে, গাড়ি থেকে নেন, আর 60 জনে পুরো সেট পাবেন 6000 টাকা, বাকিতে নিয়ে যান তবুও পরে টাকা দিয়ে 60 জনে নিতে পারবেন ইনশাআল্লাহ।